যথাযোগ্য মর্যাদাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পালিত হয় দিবসটি। শনিবার সকাল 6:30টায় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ পার্কে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, এরপর পর্যায়ক্রমে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 8:00টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ডিসপ্লে। এর আগে সকাল 7:00টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। সে সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল 11:00টায় জেলা বিএনপির পক্ষ থেকে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে দলটির নেতাকর্মীরা। সে সময় জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান ও সদস্য সচিব এম এ মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা সহ নানা কর্মসূচি পালিত হবে।